ডক্টর বিনায়ক দেব প্রতীথযশা চিকিৎসক তার চিকিৎসক হিসেবে পরিচিতি নিয়ে বলার জন্য কিচ্ছু নেই আমাদের কাছে কিন্তু ডক্টর বিনায়ক দেবের কাছে একটা অতীত ইতিহাস আছে যা এই দুই দেশের মৈত্রিত্বের যে উৎসব দুই দেশের বন্ধুত্বের যে উৎসব সেই উৎসবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে যখন ওরা যুদ্ধটা ঘোষণা হলো সেদিন থেকে মানে আমার বাবা কাকা এরা সবাই ভীষণ চিন্তাগ্রস্ত ছিল কেন আমরা তো তখনকার দিনে তো কোনো কমিউনিকেশন ছিল না তো কোনো খোঁজ কিংবা কোনো খবর কিছু নেই আমাদের মধ্যে যে ছিল যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠা তো আমাদের মধ্যে প্রতিফলন হচ্ছিলো কেন সব কিছু একটা খুব সম্বার মুড ছিল একটা যুদ্ধ চলছে আত্মীয়স্বজনদের তাদের কোনো খোঁজখবর নেই কিন্তু বেরিয়ে গেছে আমরা জানি বাড়িতে বাড়িতে নেই ওরা তো তারপরে হঠাৎ একদিন কাকা বলল যে ওরা বর্ডারে এসছে কোথা থেকে খবর পেয়েছে আমি ঠিক জানি না আমি যাচ্ছি ওদের আনতে আমার যদ্দূর মনে হয় বেনাপল বর্ডার অব্দি ওরা গেছিলেন কাকা গিয়ে ওদের সবাইকে নিয়ে এসেছিলেন তারপরে ওরা এখানে পুরো যুদ্ধকালীন সময়টা ছিলেন এখানে তো যখন স্বাধীন হলো যেদিন স্বাধীন হলো সেই সেই ছবিগুলো আমরা তো দেখতে পাই যে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করছেন জগজিৎ সিং আর ওরার কাছে সেই সই তো সেই মুহূর্তটা মানে যেদিন রেডিওতে একটা অ্যানাউন্স হলো ইন্দিরা গান্ধী অ্যানাউন্স করেছেন যে এরকম বাংলাদেশ স্বাধীন আমার বাবা মা কাকা এরা সবাই মানে একদম ভেঙে পড়েছিলেন আর কি মানে আনন্দ ছিল তার সঙ্গে একটা উৎকণ্ঠাও ছিল সব মিলিয়ে আর কি যে একটা আলাদা দেশ হলো এবং বাঙালি একটা আলাদা অস্তিত্ব পেল বাবা এবং যে কাকা একজন ফিরে এসেছিলেন উনি অধ্যাপক ছিলেন ওখানে ওনারা ঠিক করলেন যে ওনারা যথাস শীঘ্র ওখানে ফিরে যাবেন মুক্তির পরে আবার নিজ ভূমে যাওয়া কিন্তু তার আগে আপনি একটু আগে যে বলছেন যে তিন মাস ধরে তারা হাঁটছিলেন সেই সময় কখনো পাকিস্তানি সেনার মুখোমুখি হতে হয়নি সেই অভিজ্ঞতা কি ছিল তাদের সেটা সাংঘাতিক কারণ ওখানে সবাইকে মানে ওই আমার কাকারা যারা তাদের গেঞ্জি এবং লুঙ্গি অবভিয়াসলি একটা ধর্মকে ওরা ইয়ে করে সেভাবে ওরা এসছেন এবং প্রত্যেকটা জায়গায় টাকার বিনিময়ে টাকার বিনিময়ে ওদের সুরক্ষা কিনতে হয়েছে যেহেতু আমাদের ওখানে জমিদারি ছিল টাকা পয়সার কোনো অভাব কখনো ছিল না তো যথেষ্ট টাকা দিয়ে এই জিনিসগুলোকে ওরা পার করে করে এসছে এবং আমার ছোটো কাকা যে সে এমনও একটা সময় হয়েছিল যখন ওরা লাইন দিয়ে দাঁড় করিয়ে সিলেক্ট করছে যে এদের আমরা মারবো এবং এদের আমরা ছাড়ছি সে সময় আমার কাকা ওই লাইনে ছিলেন যেটাতে মানে মারা হবে আর কি তো কাকার অভিজ্ঞতা যেটা বলেন আমার ছোট কাকা যে এখন চট্টগ্রামে আছেন ওখানে গ্রামে থাকেন উনি বলেন যে হঠাৎ মানে আমি তো চোখ বন্ধ করে ফেলেছি এবং হঠাৎ একটা বিরাট হ্যাঁচকা টান একটা কে আমি বুঝতে পারলাম না এখনও জানি না কে মেরেছিল আমি এই লাইন থেকে ওই লাইনে চলে গেছি এবং তার কিছুক্ষণের মধ্যে এই এল এম জি লাইট মেশিন গান দিয়ে ওই ব্রাশ ফায়ার বলে ওরা সঙ্গে সঙ্গে করে ফেলেছে বাকিদের এবং তারা লুটিয়ে পড়েছে এবং এরা কিন্তু সতীর্থ ছিল যারা আসছিল একসাথে তাদের মধ্যে ওই সিলেকশন হতো মাঝে মাঝেই তো সেভাবে আমার কাকা ছোটো কাকার যে সেই মৃত্যু মুখ থেকে সেভাবে বেঁচে এসেছিল আর কি সেটা একটা অভিজ্ঞতা আমার মনে আছে বলেছিল আরও বহু অভিজ্ঞতা মানে আমার ছোটো পিসি যে মানে হঠাৎ ওই যখন ওরা ক্রস করছে মানে একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ক্রস করবে মাঝখানে রাস্তা সে রাস্তার উপর সার্চ লাইট চলছে মাঝে মাঝে ওই সার্চ লাইটগুলো যেগুলো তুমি ওয়ার্ল্ড ওয়ার টুতে নার্সি মুভিগুলোতে দেখবে যে সার্চ লাইটগুলো এরকমভাবে যাচ্ছে ঘুরে ঘুরে যাচ্ছে তো ওই সার্চ লাইটটা যখন এক ওই রাস্তার ওপর থেকে যখন সরে যাবে ওই অন্ধকারটা হবে তার মধ্যে দিয়ে ক্রস করে যেতে হবে রাস্তাটাকে ক্রস করে ওইদিকে চলে যেতে হবে ওখান থেকে আবার হাঁটা তো সেই জায়গায় ক্রস করার সময় আমার ছোটো পিসি হঠাৎ পা হঁচুটকে পড়ে যায় ওখানে এবং অন দি গ্রাউন্ড ওখানেই পড়ে থাকে এবং লাইটটা ওরা তখন বেরিয়ে গেছে অন্যদিকে আমার অন্যরা তো সেই লাইটটা ওদিক থেকে যখন আসছে আমার ছোট আমার কাকা একজন ওই রাস্তার পর উঠে ওই রিস্ক নিয়ে আমার ছোট বয়সকে টেনে দিকে নামিয়ে এনেছিলেন এবার শুনবো আপনার মৈত্রীর গল্প একাত্তরের স্বাধীনতা তারপরে ছোট্ট বিনায়ক বাবা কাকার সঙ্গে চললো নিজ ভুম দেখতে সেখানে যাওয়ার অভিজ্ঞতা পুরোটা দর্শকদের জন্য গল্পটা শুনবো প্রথমেই বলি যে আমি যখন আমি ভীষণ যে দিই এমনিতেই খুব জেদি এবং যেটা ভাবি সেটা করি সেই জিনিসটা অবভিয়াসলি যখন আমি বড় হয়েছি সেটা করার পথে যারা বাধা দিয়েছে সেই বাধা আমি কখনো মানিনি কিন্তু যখন ছোট ছিলাম সে জেদ আমার ছিল এবং বাবা এবং কাকা যখন আমি জানলাম যে ওরা যাচ্ছে তো ক্লাস সিক্সে পড়ি ন বছর বয়স আমি যখন বললাম যে আমিও যাব আমার বাবা বোধহয় খুশি হয়েছিলেন কিন্তু বাকি পরিবারের সবাই আর কি আমার মা ইনক্লুডেড একদমই চাননি যে আমি যাই কারণ একটা ওয়ার র্যাভেজড কান্ট্রি তখন যুদ্ধ কিন্তু শেষ হয়নি সেটা পরে বলছি তার মধ্যে একটা ক্লাস সিক্সের বাচ্চাকে নিয়ে কোথায় চলে যাবে তার কোনো হদিস আর পাওয়া যাবে না তারপর কারণ কোনো কমিউনিকেশন তো নেই তো সেই যাওয়ার প্রচুর বাধা ছিল কিন্তু আমি বলেছিলাম না আমি যাব তো অনেক কষ্টে সবাইকে রাজি টাজি করিয়ে তারপর আমরা বেরোলাম এবং সেই আমার প্রথম প্লেনে চড়া কারণ তখন আমরা দমদম এয়ারপোর্ট থেকে গেলাম আগরতলা প্লেনটা ছিল ডাকোটা প্লেন তখনকার দিনে ডাকোটা প্লেন সে পেছনটা নিচু এরকম উঁচু হয়ে থাকতো জায়গাটা তো সেই প্লেনে করে আগরতলা এবং আগরতলার থেকে তারপর ল্যান্ড জার্নি শুরু হলো আমাদের সেখান থেকে যে বর্ডারগুলো বর্ডারগুলো তখন কিছুই নেই ওটা পোরাস মানে ওখানে কেউই নেই প্রায় এবং ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা হাঁটছি হেঁটে হেঁটে গেছি এবং ওখানে আমরা শুনেছি পরবর্তীকালে যে প্রচুর মাইন্ডস নাকি ওখানে কোথা থাকতো এবং আমি বাংকারও দেখেছি সেটা আমার ভিভিয়েটলি মনে আছে সেই বাংকারের সেই সিমেন্টে এই ইয়ে মাটির থেকে কিছুটা ওপরে ওঠানো এবং ওখানে একটা ফুটো করা আছে যার মধ্যে থেকে সোলজার্সরা বসে গুলি টুলি চালাতো সেই বাংকারের মধ্যেও আমি গেছি তো এরকম হেঁটে হেঁটে কিছু দূর গিয়ে বাসে ওঠা বাস থেকে নেমে আবার কিছু দূর গিয়ে আবার কোনো এক রকম যানবাহনে ওঠা যেখানে যেখানে ব্রিজ ব্রিজগুলো ভাঙা নদী যেখানে শুরু হয়েছে সেই ব্রিজের ওপরে ওরা স্যান্ডব্যাগ পেতে দিয়েছে হেঁটে 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 স্যান্ডব্যাগ ক্রস করে আবার ব্রিজের ওপারে গিয়ে আইদার বাস কিংবা কিছু একটা দিয়ে এই করে করে আমাদের বোধ হয় লেগেছিল প্রায় তেরো থেকে চোদ্দো দিন লেগেছিল চট্টগ্রাম পৌঁছাতে এখন মাঝখানে কি কি আমরা করেছি অতটা মনে নেই কিন্তু যেটা মনে আছে যে প্রচুর লোক তখন কিন্তু ভারতবর্ষের দিকে আসছে এবং আমরা কিছু মানুষ আমরা উল্টো দিকে যাচ্ছি এটা আমার মনে আছে রাস্তা যখন আমরা যাচ্ছি তখন দেখছি যে প্রচুর মানুষ প্রচুর মানুষ মানে দলে 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 মানুষ জিনিসপত্র নিয়ে সমস্ত ভারতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছে ওই ওই দিকে আর আমরা কিছু মানুষ উল্টো দিকে যাচ্ছি যখন রাস্তা ক্রস করছি যে তখনও কিন্তু চিটাগং হিল ট্র্যাকটে যুদ্ধ চলছে তো প্রচুর ইন্ডিয়ান আর্মি মানে ট্রাকে 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 ইন্ডিয়ান আর্মি তখন যাচ্ছে ওই জঙ্গলের দিকে ওই পাহাড়ের দিকে তো চিটাগং হিল ট্র্যাক্টের যুদ্ধটা কিন্তু অনেকদিন পরে শেষ হয়েছিল মানে ইন্ডিপেন্ডেন্সের তো সেই আর্মিদের আমরা আমি সে হাত নাড়ছি ওরা হাত ওয়েভ ব্যাক করছে তো সেই মেমোরিজগুলো খুব ভেভেড ক্লাস সিক্সের বিনায়ক ওই বয়সের চোখে যেটা দেখেছিল আজকের যখন ডক্টর বিনায়ক দেব যান সেখানে তখন কি কোনো পার্থক্য চোখে পড়ে অনুভূতির কোনো পার্থক্য হয় হ্যাঁ ডেফিনেটলি কারণ আমার প্রথম মানে ছোটবেলার যে অভিজ্ঞতাগুলো না সেগুলো ভীষণ মানে ইমপ্রেশনেবল হয় তো ফার্স্ট ইমপ্রেশন অফ দ্যাট কান্ট্রি ওয়াজ নট ভেরি গুড ফর মি ইট ওয়াজ ভেরি পেইনফুল মানে ইট ওয়াজ ইট ওয়াজ হরার এবং আমার মা যেটা মানে বুঝতে পারছিলেন যে একটা ওইটুকু বাচ্চাকে একটা ওই কান্ট্রির মধ্যে ঢোকানোর প্রবলেমটা ওখানে চলে যায় মানসিক প্রবলেম যত না ফিজিক্যাল তো সেই জায়গাটা কিন্তু আমাকে অন্যভাবে ইন্সপায়ার করেছে মানে ওই হরারটা ওদের মধ্যে যে ওই ওই সমস্যাটা আমি এখনও মনে হয় যেন যেন ইট ইস নট অ্যাবাউট সিম্পাথি ইট ইস অ্যাবাউট কম্প্যাশন মানে চিকিৎসক বিনায়ক দেব এবং সেই ছোট্ট বিনায়ক আজও ভালোবেসে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে রয়েছে এখন মোটামুটি কতবার যান বছরে একবার অন্তত জানিনি হ্যাঁ রিসেন্টলি হয়তো যাওয়া হয়নি মানে হ্যাঁ করোনা কিংবা তার হয়তো আগে দু হাজার চোদ্দো পনেরো পরে হয়তো যাওয়া হয়নি কোনো কারণে কিন্তু যোগাযোগটা এই কারণেই রয়েছে বিকজ পেশেন্ট তো সবসময় আসছে এবং আমার কাকার চিঠি একটা নিয়ে চলে এলো যে তুই একটু দেখে দিস কিংবা কাকার রেফারেন্স নিয়ে এলো যে আমরা ওখান থেকে এসছি তারপরে তো ওই ওয়ার্ড অফ মাউথে তো হয় এর থেকে ওর থেকে তো গ্রামের পেশেন্ট যখন আসে খুব ভালো লাগে মানে যে গ্রামের ছোঁয়া এবং ওরা মাঝে মাঝে ছোটো ছোটো মেমন সব নিয়ে আসে সেগুলো বেশ অদ্ভুত লাগে যে ওখানকার একদম টিপিক্যাল জিনিসগুলো সেগুলো নিয়ে আসে তো একটা বিরাট কানেক্ট আছে ডেফিনেটলি মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পর মৈত্রীর পঞ্চাশ বছর পর বন্ধুত্বের পঞ্চাশ বছর পর এবং এই পঞ্চাশ বছর পরে এসে এই ধরনের গল্পগুলোই তো আমাদের সম্পদ যে সম্পদ রিপাবলিক বাংলা হাজির করছে দর্শকদের জন্য